দীপাবলির আলোয় মাটির প্রদীপকে বেছে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় আসন্ন দীপাবলি উদযাপনে মাটির প্রদীপের ব্যবহারকে উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের মৃৎশিল্পীদের পরিশ্রমের প্রতি সম্মান জানাতে এবার তিনি নিজেও মাটির প্রদীপ কিনে উদাহরণ তৈরি করলেন। এবার চাইনিজ লাইট নয়, রাজ্যের ঐতিহ্যকে প্রাধান্য দিতে মুখ্যমন্ত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। আসন্ন দীপাবলির আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন নন্দনগর গিয়ে মাটির প্রদীপ এবং অন্যান্য মাটির সামগ্রী কেনাকাটা করলেন। তিনি জানান, রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পের প্রতি সম্মান জানাতে এবং স্থানীয় মৃৎশিল্পীদের কাজকে উৎসাহিত করতে এই দীপাবলিতে মাটির প্রদীপ ব্যবহারের আহ্বান জানাচ্ছেন তিনি। চাইনিজ লাইটের পরিবর্তে মাটির প্রদীপ ব্যবহার করার আবেদনও করেন মুখ্যমন্ত্রী। আসুন এই দীপাবলিতে আমরা সবাই মাটির প্রদীপ ব্যবহার করে রাজ্যের স্থানীয় শিল্পীদের পাশে দাঁড়াই, তাদের কঠোর পরিশ্রম এবং সৃষ্টিশীলতাকে সম্মান জানানো উচিত আমাদের। তাই আমি আবেদন করছি সবাই মিলে চাইনিজ লাইট বর্জন করি এবং আমাদের নিজেদের ঐতিহ্যের প্রদীপে দীপাবলির আলো চালাই। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বলে দিলেন, আমি আর কি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে আত্মনির্ভর হওয়ার, সবসময় বলছেন ত্রিপুরাও আমরা আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি এবং গত বছরও এসেছি, গত বছর আগের বছরও এখানে এসেছি। তো এখানে যে কুমোরপাড়া, সেখানে সমস্ত দু তিনটা বাড়িতে আমি গেছি, কিভাবে ওরা এই দীপাবলিকে সামনে রেখে ওনারা যে প্রদীপ বানায় মাটির এবং সেটাকে কীভাবে আবার মানে ফার্নেসে দিয়ে, এখন আধুনিক ফার্নেস ওরা আগের যে আছে তার থেকে অনেক সুন্দরভাবে মেশিনের মাধ্যমে সেগুলো করছে ওরা, এবং আমি অত্যন্ত খুশি এখানে এসে। এবং আমি অনেকগুলো প্রদীপ এবং মাটির যে অন্যান্য দীপাবলির জন্য যা যা ব্যবহৃত জিনিসপত্র আমি নিলাম এখানে, তো অত্যন্ত ভালো লাগলো। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমি দেখলাম। আমি কালকেও প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনাতে আমি বলেছি যে অসংগঠিত যারা শ্রমিকরা আছে তাদের কিন্তু অর্থনীতিতে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট যোগদান কিন্তু এদের আছে। আজকে ওরা খুব খুশি, আমি দেখলাম ওদের মুখে হাসি ফুটছে। তো ওরাও কিন্তু জিডিপি রেটে একটা বিশেষ একটা ভূমিকা নেয়। তো আমি দীপাবলি উপলক্ষে, কালী পুজো উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।